হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে আঠাশে জুন টোয়েন্টি এইট জুন এবং আজ আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সগুলো আলোচনা করব প্রত্যেকদিন সকালে কারেন্ট এফেয়ার্সের ক্লাসটা আমাদের পুনরায় আগের মতো প্রত্যেক দিন শুরু হয়েছে তো এই ক্লাসগুলো প্রত্যেক দিন অ্যাটেন্ড করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে তাহলে ক্লাসের লিঙ্কগুলো সেখানে পেয়ে যাবে এবং তোমরা যদি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি ঘরে বসে পেড বেচের মাধ্যমে আমাদের সাথে কোচিং নিতে চাও তাহলে আমাদের অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করে নাও আমাদের অফিশিয়াল অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু এটা তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে যাও সেখানে গাইডেন্স গুরু লিখে সার্চ করো তাহলে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবে অথবা ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকেও আমাদের অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারবে চলো তাহলে দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করা যাক দেখো আজকের অতি গুরুত্বপূর্ণ প্রথম কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সাউজা দু হাজার পালিত হলো বা কোন রাজ্যে সাউ জা দু হাজার বাইশ নামক উৎসবটি আয়োজন করা হয়েছে বা পালিত হয়েছে কারেক্ট আনসার কী হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার গোয়া ঠিক আছে গোয়া কারেক্ট আনসার হচ্ছে ডিটেলসে দেখে নাও একটু দ্য পিপল অফ গোয়া হিজ সেলিব্রেটেড দ্য সাউজা ফেস্টিভ্যাল দ্য ফিস্ট অফ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উইথ ট্রেডিশনাল অ্যান্থাজিয়ম আফটার এ টু ইয়ার করোনা ভাইরাস ইন্ডাক্ট গ্যাপ দু বছরের করোনা ভাইরাস গ্যাপের পর গোয়া দু বছর পর এই সাউথ জয়া দু হাজার বাইশ উৎসবটি পালন করলো ঠিক আছে গোয়ার গভর্নরের নাম হচ্ছে পি এস শ্রীধর পিল্লাই গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রমোদ সা গোয়ার রাজধানী হচ্ছে পানাজি ঠিক আছে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার গোয়া পরবর্তী প্রশ্নে যাব আমরা দু নম্বর কোয়েশ্চেন দেখো সম্প্রতিকে পুনরায় রো এর চিপ নিযুক্ত হলেন রো এর প্রধান হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন সামন্ত কুমার গোয়েল তিনি এর আগেও রো এর চিফ ছিলেন এবং আবারও তিনি এই পদে এক বছরের জন্য নিযুক্ত হলেন ঠিক আছে অর্থাৎ তার টেনার এক বছর জন্য বৃদ্ধি করা হল দ্য সরি সামন্ত কুমার গোয়েল কন্ট্রাক্ট এজ সেক্রেটারি অব দ্য ইন্টেলিজেন্স এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রো ওয়াজ এক্সটেন্ডেড বাই দ্য সেন্টার অন জুন টোয়েন্টি ফোর বাই অ্যানাদার ইয়ার এটা কয়েকদিন আগেকার কোয়েশ্চেন চব্বিশ তারিখেই কিন্তু এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে রো প্রতিষ্ঠা হয়েছিল একুশে সেপ্টেম্বর উনিশশো আটষট্টি সালে রো এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি শহরে রো প্রতিষ্ঠা করেন আর এন কাউ এবং ইন্দিরা গান্ধী দুজন রো প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান চিফ বা সেক্রেটারি বলতে পারো সামন্ত কুমার গোয়েল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো তিন নম্বর সম্প্রতি ভারত কোথায় ভি এল এস আর এস এ এম মিসাইলের সফল পরীক্ষা করেছে কারেক্ট আনসার হবে কোথায় চণ্ডীপুর অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার চণ্ডীপুর কোথায় অবস্থিত চণ্ডীপুর হচ্ছে উড়িষ্যার উপকূলে অবস্থিত উড়িষ্যা উড়িষ্যাতে অবস্থিত চণ্ডীপুর ডিটেলসে দেখা নাও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও অ্যান্ড ইন্ডিয়ান নেভি সাকসেসফুলি কন্ডাক্টেড ফাইভ ফ্লাইট টেস্ট ফর দ্য ভার্টিকেল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ভিএলএসআ আর এস এ এম অফ দ্য কোস্ট অফ চন্ডীপুর ওড়িশা ওড়িশ্যার চন্ডীপুর উপকূলে ঠিক আছে পুরো নামটা জেনে নাও ভি এল এস আর এস এ এম এটার পুরোনাম হচ্ছে ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার ভি এল মিসাইল ঠিক আছে এখন তোমাদের একটা এখানে হোমওয়ার্ক দেবো যে এটা ডিআরডিও এবং ভারতীয় নেভি এই পরীক্ষাটা করেছে তাহলে ডিআরডিও সম্পর্কে তোমাদের লিখতে বলবো আমি ডিআরডিও সম্পর্কে তোমাদের বহুবার বলেছি তো তোমরা অবশ্যই লেখো ডিআরডিওর পুরো নাম কী ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয় হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এগুলো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রত্যেকে কমেন্ট করো চিফ অফ নাভাল স্টাফ বর্তমানে কে রয়েছেন অ্যাডমিরাল আর হরিকুমার অর্থাৎ নৌসেনা প্রধান হচ্ছেন আর হরিকুমার মিনিস্টার অফ ডিফেন্স মিনিস্টার কে রয়েছেন শ্রী রাজনাথ সিং তাহলে ডিআরডিও সম্পর্কে ডিটেলস তোমরা কমেন্ট করো এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন আজকের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে আইবি এর ডিরেক্টর জেনারেলের পদে সম্প্রতি নিযুক্ত হলেন কে কারেক্ট আনসার হবে তপন কুমার ডেকা অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার তপন কুমার ডেকা ডিটেলসে দেখে নাও দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড সিনিয়র আইপিএস অফিসার তপন কুমার ডেকা এজ ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো তিনি সিনিয়র আইপিএস অফিসার ছিলেন তপন কুমার ডেকা তাকে ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর পদে নিযুক্ত করা হলেন তপন কুমার ডেকা এর নাইনটিন এইটটি এইট ব্যাচ হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার উনিশশো অষ্ট অষ্টআশি সালের হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার ইন্টেলিজেন্স বিউরোর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে ইন্টেলিজেন্স বিউরোর প্রতিষ্ঠা হয় আঠেরোশো সাতাশি সালে এবং বর্তমানে ডিরেক্টর তো হলেন তপন কুমার ডেকা নেক্সট কোয়েশ্চেন দেখো ইউএন এশিয়ান কনফারেন্স দু হাজার বাইশ কোথায় আয়োজিত হবে ইউএন এশিয়ান কনফারেন্স দু হাজার বাইশ কোথায় আয়োজিত আয়োজিত হবে কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হচ্ছে লিস বন অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার লিস বনে আয়োজিত হবে ডিটেলসে দেখেন না ডাক্তার জিতেন্দ্র সিং মিনিস্টার অফ স্টেট ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতীয় ভারত সরকারের রাজ্যমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং লেফট ফর পর্তুগাল টু অ্যাটেন্ড দ্য লিস বন ইউএনওসিএন কনফারেন্স দু তিনি তাহলে ভারতের হয়ে এখানে অ্যাটেন্ড করবেন কে লিস বনে আয়োজিত ইউএনওসিএন কনফারেন্স দু হাজার বাইশে ভারতের হয়ে অ্যাটেন্ড করবেন ভারতের প্রতিনিধিত্ব করবেন ডক্টর জিতেন্দ্র সিং ঠিক আছে তাহলে অপশন এ লিজ বন ইজ দ্য আনসার পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি কে আই ও এর অ্যাক্টিং প্রেসিডেন্ট নিযুক্ত হলেন আই ও এ অর্থাৎ অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন অনিল খান্না অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার দেখে নাও Onil Khanna has been appointed the acting president of Indian Indian Olympic Association the Delhi High Court has ordered that now নরিন্দর ধ্রুব বাটরা এর আগে ছিলেন এই পদে নরেন্দ্র ধ্রুব বাটরা কিন্তু দিল্লি হাইকোর্ট কি অর্ডার দিয়েছে দেখে নাও ক্যান নট কন্টিনিউ এজ দা প্রেসিডেন্ট অফ এ অ্যান্ড অ্যাপয়েন্টেড অনিল খান্না ছিলেন নরিন্দর বাটরা তো দিল্লি হাইকোর্ট বলেছেন নলিন্দর বাটরা এই পদে আর থাকতে পারবেন না তাকে সরিয়ে সম্প্রতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে অনিল খান্নাকে নিয়োগ করা হয়েছে এখন তো আমরা বললাম আই ও এ অর্থাৎ অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কথা ঠিক আছে এরপর হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ঠিক আছে দেখো সাত নম্বর কোয়েশ্চেন কোন রাজ্যের মৌবাস পরিষেবা ইউএন প্রেস্টিজিয়াস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেলো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন রাজ্যের মৌবাস পরিষেবাটা প্রেস্টিজিয়াস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে এটা রাষ্ট্রসংঘের প্রেস্টিজাস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড কার্যাক্ট আনসার হবো উড়িষ্যার ওড়িশ্যার বাস পরিষেবা অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ডিটেলস দেখো মো বাস উড়িষ্যা বেস্ট পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস হ্যাজ অনার্ড উইথ প্রেস্টিজিয়াস ইউনাইটেড নেশন অ্যাওয়ার্ড ফর ইটস রোল ইন প্রমোটিং জেন্ডার রেসপন্সিভ পাবলিক সার্ভিস টু অ্যাচিভ দ্য এস অর্থাৎ ডেভেলপমেন্ট গোলকে অ্যাচিভ করার জন্য তারা যে উড়িষ্যার বাস সার্ভিস যে অবদান রয়েছে সেই জন্য উড়িষ্যার বাস সার্ভিসকে ট্রান্সপোর্ট ব্যবস্থাকে এই প্রেস্টিজিয়াস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হলো উড়িষ্যার গভর্নর হচ্ছেন গণেশীলাল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপ গাইডেন্স গ্রুপ গুগল প্লে প্লে স্টোরে গিয়ে প্রত্যেকে এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও গুগল প্লে স্টোরে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করো তোমরা এই অ্যাপটা ইনস্টল করতে পারবে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকেও অ্যাপটা ইনস্টল করতে পারবে প্রত্যেকে ইনস্টল করো এখানে তোমরা ডাব্লু বিপি কলকাতা পুলিশ রেলওয়ে গ্রুপ ডি এস এসি এম টিএস ওয়েস্টবেঙ্গল গ্রুপ সিডি সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে টেস্ট দিতে পারবে পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর কোশ্চেন হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর এম এই দিবস হিসেবে পালন করা হয় তো প্রত্যেক বছর টোয়েন্টি সেভেন জুন সাতাশে জুন এম এস এম ই দিবস হিসেবে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ দিবস হিসেবে পালন করা হয় রিকগনাইজ দ্য পটেন্সিয়াল অফ দ্য এম এস এম ই অ্যান্ড রোল ইন স্ট্রেংথেনিং ইকোনমি জুন টোয়েন্টি সেভেন ইজ সেলিব্রেটেড এজ দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস ডে প্রত্যেক বছর ক্ষুদ্র ছোট এবং মাঝারি সাইজের মাঝারি শিল্প দিবস হিসেবে পালন করা হয় সাতাশে জুনকে ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো রঞ্জি ট্রফি দু জয়ী হল কোন রাজ্য বা কোন দল জয়ী হয়েছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রঞ্জি ট্রফি দু জয়ী হয়েছে মধ্যপ্রদেশ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ডিটেলস দেখো মধ্যপ্রদেশ রোট হিস্টোরি এজ দে অন দেয়ার এন রঞ্জি ট্রফি টাইটেল বিটিং টুর্নামেন্ট হেভিওয়েট মুম্বাই বাই সিক্স উইকেট ইন দ্য ফাইনাল এট এম চিন্নস্বামী স্টেডিয়াম ইন বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু এর অ্যাম চেন্নস্বামী স্টেডিয়ামে আয়োজিত হলো ফাইনাল খেলা এবং সেখানেই হেভিওয়েট মুম্বাই মুম্বাইকে হেভিওয়েট বলা হচ্ছে কেন কারণ এই রঞ্জি ট্রফি প্রতিযোগিতাটা সবথেকে বেশিবার জিতেছে মুম্বাই চৌত্রিশবার ঠিক আছে সেই মুম্বাইকে হারিয়ে মধ্যপ্রদেশ জয়ী হলো রঞ্জি ট্রফি দু এবং এই প্রথম রঞ্জি ট্রফি খেলা প্রথম কবে চালু হয়েছিল না উনিশশো সালে রঞ্জি ট্রফি খেলা প্রথম শুরু হয়েছিল ঠিক আছে এবং বিভিন্ন সময় প্রশ্ন থাকে যে রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে ক্রিকেট অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার মধ্যপ্রদেশ তো আজকের আমাদের এই নটি কোয়েশ্চেন ছিল ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এক্ষুনি একটা লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করতে পারো ঠিক আছে এই অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করো এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে গাইডেন্স গুরু লিখে সার্চ করলেই পাবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও থ্যাংক ইউ সুস্থ থাকো ভালো থাকো